উচ্চ মাধ্যমিক পরিবেশ বিদ্যার এনভায়রনমেন্টাল স্টাডি এই সাবজেক্টটির প্রথম যে অধ্যায় রয়েছে অর্থাৎ জীব বৈচিত্র্য এই জীব বৈচিত্র্য অধ্যায় থেকে এর আগের একটি ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ এমসিকিউ এর উত্তর সহ মোস্ট গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেনের সাজন তুলে ধরেছিলাম সেই ভিডিওতে তোমার প্রচুর পরিমাণে কমেন্ট করেছিলে যে দাদা এসি কিউ শাসন দিন খুব তাড়াতাড়ি তো তোমাদের সুবিধার্থের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিও শুরুতেই বলে রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকবে তাহলে অনেক কিছু জানতে পারবে আজকের এই ভিডিও থেকে শুরু করা যাক আজকের মূল ভিডিওটি প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বায়োডাইভার্সিটি এর বাংলার প্রতিশব্দ কি তো বায়োডাইভার্সিটি বাংলার প্রতিশব্দ হলো জীব বৈচিত্র্য বায়োডাইভার্সিটি পুরো কথাটি কি বায়োডাইভার্সিটি পুরো কথাটি হলো বায়োলজিক্যাল ডাইভার্সিটি নেক্সট তার পরবর্তী তিনের দাগের রেসে কেউ রয়েছে জীব বৈচিত্র্য কি উত্তর হলো কোনো নির্দিষ্ট স্থানে উপস্থিত বিভিন্ন প্রকার জীবের উদ্ভিদ ও প্রাণী জীবাণুর সমষ্টিকে ওই সময়ে ওই স্থানে জীববৈচিত্র্য বলে তার পরবর্তী জিন সমাহার কাকে বলে যে কোনো পপুলেশনই একটি নির্দিষ্ট প্রজাতির সমস্ত জিন ও জিনগত তত্ত্বকে জিন পুল বা জিন সমাহার বলে নে তার পরবর্তী কোশ্চেন কোন সালে ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে তার পরবর্তী কোশ্চেন হলো বাস্তুতন্ত্র কাকে বলে কোনো একটি নির্দিষ্ট বসতি অঞ্চলে পরিবেশের জড়ো উপাদানের সঙ্গে সজীব উপাদান এবং সজীব উপাদানের পারস্পরিক বসবাস রীতি গড়ে ওঠে তাকে বলা হয় বাস্তুতন্ত্র যে তার পরবর্তী অনুজীব কাকে বলে সঠিক উত্তর হবে জলে স্থলে অন্তরীকে অবস্থানকারী অতি ক্ষুদ্র আণুবিক্ষণিক জীবদের এক কথায় অণুজীব বা মাইক্রোসফট বলে উদাহরণ ব্যাকটেরিয়া হলো এক প্রকার অনুজীব তার পরবর্তী কোশ্চেন উনিশশো সালে ব্রাজিলের কোন শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তো উনিশশো সালে ব্রাজিলের রি ডি জেনিরো শহরে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার পরবর্তী জিনগত বৈচিত্র্য কাকে বলে কোশ্চেনের অ্যান্সারটি হবে বিভিন্ন প্রজাতির জীবের জিন ও ক্রমজমের বৈচিত্র্য এবং কোনো একটি প্রজাতির জিনের বিভিন্ন প্রকারই হলো জিনগত বৈচিত্র্য তার পরবর্তী প্রজাতিগত বৈচিত্র্য কাকে বলে কোনো একটি নির্দিষ্ট এলাকায় বিভিন্ন প্রজাতির জীবের উপস্থিতি এবং তাদের অপেক্ষাকৃত প্রাচুর্যের বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য তার পরবর্তী বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে একটি বিস্তীর্ণ অঞ্চলে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র এবং তাদের উপস্থিত বিভিন্ন জীব সম্প্রদায়ের যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য তার পরবর্তী আলফা বৈচিত্র্য কাকে বলে কোন একটি নির্দিষ্ট বাসস্থানে প্রাপ্ত প্রজাতি বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে তার পরবর্তী বিটা বৈচিত্র্য কাকে বলে নির্দিষ্ট ভৌগোলিক ক্ষেত্রের মধ্যে থাকা দুটি পৃথক বাসস্থানে উপস্থিত প্রণনামূলক প্রজাতি প্রাচুর্যকে বলা হয় বিটা বৈচিত্র্য গাঁও বৈচিত্র্য কাকে বলে ভিন্ন ভিন্ন ভৌগোলিক ক্ষেত্রে সমন্বয়ে গঠিত বৃহৎ ভৌগোলিক ক্ষেত্রে সামগ্রিক প্রাচুর্যের কে বলা হয় গাওয়া বৈচিত্র্য তার পরবর্তী বায়ং কাকে বলে বাস্তুবিদ্যা সংগঠনের নির্দিষ্ট জলবায়ু ভৌগোলিক অবস্থান দ্বারা প্রভাবিত যে বৃহৎ অঞ্চলে বিভিন্ন ধরনের জীব সম্প্রদায় থাকে তাকে বলা হয় ফ্লোর কি বাস্তুতন্ত্রের অন্তর্গত স্থানের সমগ্র কোনোষ্ঠীকে ফ্লোর বলে ফনা কি বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটা স্থানের সমগ্র প্রাণী গোষ্ঠীকে বলা হয় ফনা তারপরে ওমেগা বৈচিত্র্য কাকে বলে বিশ্বব্যাপী বিনাশ বিধিগত অনুক্রমের বৈচিত্র্য বা গীত বৈচিত্রকেই বলা হয় ও মেগা বৈচিত্র্য তার পরবর্তী উনিশের দিকে কোশ্চেনটি নাও করলে হবে তার পরবর্তী কুড়ি কোশ্চেনটি দেখো খ্রিস্টন প্রজাতি কি কোনো বাস্তবন্ত্রের যে প্রজাতি বিলুপ্ত না হলে অন্য প্রজাতি বিলুপ্ত হয় তাকে খ্রিস্টন প্রজাতি বলে সুন্দরবনে বাস্তবন্তর বাঘ তার পরবর্তী ভারতের জৈব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের নাম লেখো ভারতের জৈব বৈচিত্র্যপূর্ণ অঞ্চলের নাম পূর্ব ও উত্তর পূর্ব হিমাচল ইন্দু বর্মা অঞ্চল পশ্চিমঘাট বনাঞ্চল তার পরবর্তী ভারতবর্ষের একটি জায়গার নাম হলো যেখানে প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি যুবৈচিত্র হসপিটের নাম পশ্চিমঘাট পর্বতমালা মেঘালয় রাজ্যের তুরা জেলায় লেবু জাতীয় আদিমতম উদ্ভিদটির নাম এখানে ইংলিশ দেওয়া রয়েছে ক্রেওটার্স ইন্ডিকা তার পরবর্তী কোশ্চেন ভারতের কোন জীববৈচিত্র হসপটের লিফ ডিয়ার দেখতে পাওয়া যায় পূর্ব হিমালয় অঞ্চলে মায়ানমার অঞ্চলে ডিয়ার দেখতে পাওয়া যায় জীববৈচিত্র হসপি প্রাচুর্যপূর্ণ সর্বাধিক বিপদগ্রস্ত অঞ্চলকে বলা হয়চিত্র হটস্পট বিশ্বের মোট কয়টি বায়োডাইভার্সিটি হসপট অঞ্চল রয়েছে মোট চৌত্রিশটি তার পরবর্তী একটি গাছের নাম করা যা রক্তচাপ কমানো ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় তা সঠিক উত্তর হবে রিভি রিভিস গম গাছ বিজ্ঞানসম্মত নাম ট্যাডিক অ্যাস্টোমেটিক ভুট্টা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে জিয়া মেরা তো এইখানেই তিরিশটি এসে কিউ কনভার্ট হয়েছে প্রথম অধ্যায় থেকে তো প্রথম অধ্যায় থেকে এই তিরিশটি এসে কিউকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো আর যদি কেউ এই ত্রিশটি এসে এর সম্পূর্ণ ফ্রি রেপ সংগ্রহ করতে চাও অতি অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা নম্বর থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো প্রতিব সহজেই অল্প কিছু মূল্যের বিনিময়ে তোমরা এই এসিকিউটের সম্পূর্ণ উত্তরসহ পিডিএফ সংগ্রহ করতে পারবে সাথে থাকবে সম্পূর্ণ ফ্রিতে এর পিডিএফ পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই আর পরবর্তী ভিডিও কোন টপিকের উপরে বানালে তোমাদের উপকৃত হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও